এ যেন ঈদের শপিং। সর্বাত্মক লকডাউন শুরু হবার দুই দিন আগে রাজধানীতে কেনাকাটার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন মানুষ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অনেকে মার্কেটে গেছেন তুচ্ছ জিনিস কেনার জন্য। শপিং সেন্টারে মানুষের এই স্রোতে রাজধানীতে দিনভর ছিল তীব্র যানজট। ইমরুল হাসানের রিপোর্ট। মানুষের ভিড় ঠেলে সামনে পা ফেলাই কঠিন, এমন পরিস্থিতিতে গায়ে গা ঘেঁষে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। গাউসিয়া, চাঁদনি চক, হকার্স মার্কেট সহ নিউ মার্কেটের আশপাশের সব মার্কেটের দৃশ্যই এক। ফুটপাত তো বটেই, মার্কেটের ভিতরেও গাদাগাদি মানুষে। ক্রেতা সামলাতে হিমশিম খাওয়া বিক্রেতাদের যেন সময় নেই স্বাস্থ্যবিধি মানার। যদিও ক্যামেরা দেখে কাউকে কাউকে দেখা গেল মাস্ক মুখে নিতে। বাইরে থেকে আসছি তো একটু মাস্কটা মাত্র মুখে দিয়ে খোলাইছিলাম একটু, তারপরে আপনি আর কি কথাটা ভিডিওটা করছেন। মাস্ক পরে কতক্ষণ কথা বলা যাবে, সারাদিন আমাদের কথা বলতে হবে। আর মার্কেটের বাইরে জীবাণুনাশক টানেল বসানো হলেও কেউ তা ব্যবহার করছেন, কারো বা আবার অনীহা। তবে কাছে গিয়ে জানা গেল টানেলটি অকেজো। টানেলটা নষ্ট, আজকে দুপুর দুইটার পর থেকে এটা ঠিক করা হবে, তারপর থেকে এর ভেতর দিয়ে মানুষ প্রবেশ করানো হবে। মার্কেটে স্বাস্থ্যবিধি মানার যখন এই অবস্থা, মানুষের তারা যেন অনেকটা শেষ সময়ের কেনাকাটার সময়টুকু কাজে লাগানো। কাউকে কাউকে তো দেখা গেল হেয়ার ব্যান্ড, কানের দুলের মতো তুচ্ছ জিনিসও কিনতে। এই তো ব্যান্ড ট্যান্ড কেনাকাটা করছি। আমি এখানে এসেছি কিছু কসমেটিক্স কেনার জন্য। পায়েল কিনেছি। আচ্ছা আচ্ছা, মানে এখন তো মার্কেটে প্রচন্ড ভিড়, এটা এখন কেনাটা কি জরুরি ছিল? জরুরি না, বাট আসছি এখন তাই কিনলাম। এগুলো দুধ ইয়ারিং? অভিজাত বিপণি বিতান সহ রাজধানীর প্রায় সব শপিং সেন্টারেই উপচে পড়া ভিড় ছিল রোববার। মার্কেটে ছুটে চলা মানুষের এই স্রোতের প্রভাব পড়ে রাস্তায়। শুধু মার্কেটের আশপাশেই নয়, রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।